ধর্ষণ করুক, টাকা দাও, খুন করুক, টাকা দাও, কার টাকা, ট্যাক্সের টাকা? টাকাটা নরেন্দ্র মোদীর বাবার না মমতা ব্যানার্জির বাবার? ইয়া কি হচ্ছে নাকি সব? এবার কেন্দ্র সরকার বলো টাকা দিয়েছি, হিসাব দাও। চুরি 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 চুরি, আসি যাই, মিড ডে মিল খাই, তাতে পোকামাকড় ছাই, থাকুক না ভাই। মালদায় দিদি বলেছেন বকটুইতে যারা খুন হয়ে গেল তাদের কিন্তু তিনি ক্ষতিপূরণের সমস্ত ব্যবস্থা করেছেন, এটা দিদি নিজে উদ্যোগ নিয়ে করেছেন। টাকাটা কার? টাকাটা কি দিদির? টাকাটা জনগণের ট্যাক্সের। সাথী দেওয়া যাবে না? টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ধর্ষণ করুক, টাকা দাও, খুন করুক, টাকা দাও, কার টাকা, ট্যাক্সের টাকা? বাবার টাকা রাখি, কার বাবার টাকা রাখি? টাকাটা নরেন্দ্র মোদীর বাবার না মমতা ব্যানার্জির বাবার? ইয়ার কি হচ্ছে নাকি সব? এমপি এমএলএ বলে অনুপ্রেরণায় টাকা দিয়েছে, আরে এমপিদের জন্য এমএলএ এর জন্য একটা ফান্ড করা হয়েছে, সঠিক জায়গায় ফান্ডটা ব্যবহার করার জন্য, ওটা বাবার টাকা নয় কারো। ঠিকই তো, নরেন্দ্র মোদীরও বাবার টাকা নয়, তাহলে সেই টাকা আটকে রাখা হচ্ছে কেন? দিদি বারবার অভিযোগ জানাচ্ছেন, আপনারা আপনি তো এই ব্যাপারে সোচ্চার হচ্ছেন না, ওই জায়গাটা আপনাদের সোচ্চার হতে হবে। বকটুয়ে হত্যাকাণ্ড যারা ঘটালো তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে জেলে ঢোকানো, তাদের যাবজ্জীবন দেওয়া, তাদের ফাঁসি দেওয়ার কী কী দায়িত্ব নেওয়া হয়েছে? ওই তো অনুপাতে বলেছিল দিদি সুজপুরের মতো না এটাকে একটু সাজিয়ে দাও, সুজপুরের মতো। আরে এরা, আর আরুল তুই পুলিশ ডাকলি কেন রে? তোর জন্য তোরা হলো আমাকে ড্যামেজ করতে হচ্ছে, তুই পুলিশটা ডাকালি সেখানে উঁচুতে উঁচুতে। আনারুল হচ্ছে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল পুলিশ ডাকবে তবে বকটুয়ের লোকেরা তা উদাও করে আগুনের হাত থেকে বাঁচবে। আর শুভপ্রসন্ন কবি সাহিত্যিক নাকি চিত্রকর, সুন্দর করে কাক কেমন পোড়া মৃতদেহ খাচ্ছে আঁকবে। হ্যাঁ নারদাটা মনে আছে তো, রোজবাড়িটা নারদা, তারপরে বিরুদ্ধ অভিযোগটা মনে আছে কি ধরিনি? নারদাতে একজনকেও এখনও শাস্তি দেওয়া হলো না, শুধু ওই সুদীপ্ত লুকিয়ে বসে আছে, দেবজানি সুদীপ্তরা, বাকি যারা হয়ে গেছে চোখের সামনে টাকা দিচ্ছে সারদা রোজভ্যালি। অজস্র মানুষ কাঁদছে, পশ্চিমবঙ্গে দুর্নীতি করে ইস্যু নয়, বাংলার মানুষের মনে রন্ধে রন্ধে দুর্নীতি হয়ে গেছে। আপনি প্রধানমন্ত্রী বললেন না, কী বললেন একটা? প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন না, মমতা বারবার অভিযোগ জানাচ্ছেন যে তার হকের টাকা, এটা তো তার কারোর বাবার টাকা নয়, তার হকের টাকা, এই পঞ্চায়েতের এই যে 100 দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে, অন্যান্য প্রকল্পগুলোর টাকা আটকে রেখে দেওয়া হয়েছে, আবাস যোজনার টাকা ঠিক মতো তিনি পাচ্ছেন না। কেন্দ্রের অধিকার আছে টাকা দেবার, রাজ্যের অধিকার আছে টাকা নেবার। এবার কেন্দ্রের অধিকার আছে টাকা দিয়ে টাকাটার হিসেব নেওয়ার, রাজ্যের অধিকার আছে টাকাটা নিয়ে টাকাটার হিসেব দেবার, ওর নেবার এর দেবার। আগে ছিল নেবার আর দেবার, এখন হচ্ছে ইউসিটা নেবার অধিকার আছে কেন্দ্রের আর হিসাব দেবার অধিকার আছে রাজ্যের। এবার কেন্দ্র সরকার বলো টাকা দিয়েছি, হিসাব দাও, 100 দিনের কাজে হিসেব দাও, আবাস যোজনার হিসেব দাও। চুরি 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 নাচছে, ব্রেকডান্স হচ্ছে, চুরি চুরি হিসেব দিতে পারছে না তো। ওরা বলছে তাহলে টাকা দেবো না, হিসেবটা তো ঠিক হচ্ছে তো। কেন্দ্রীয় দল আবার কেন্দ্রীয় দল পাঠিয়ে দিচ্ছে, এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই যে আপনি মিড ডে মিলের জন্য পাঠিয়ে দিচ্ছেন, কিছু হলে সামান্য বিষয় এগুলোকে নিয়ে একটা উইপোকা কামড়ে দিয়েছে, ব্যাস তাতেই আপনারা একটা করে পাঠিয়ে দিচ্ছেন। যদি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজনীতি করার জন্য যদি পাঠায়, ধরুন রাজনীতি করার জন্য পাঠাচ্ছে, তাহলে যদি কেউ সতর্ক হয়ে যায়, যেমন ধরুন গোটা রাজ্যের এরে শব্দ উঠে গেছে, বাবা রে মিড ডে মিলে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, এই তোলো রে, এই তোলো রে। আর যদি এমনটা হয়, শিক্ষকরা সচেতন হবে, মিড ডে মিল খাওয়াতে শিক্ষকদের একটা ভূমিকা আছে, এই নোংরা আবর্জনা খাওয়ার পেছনে যে এনজিওগুলোকে দায়িত্ব দিয়ে সরকারিভাবে তাদের ভূমিকা আছে, আবার স্কুলে যখন চালাচ্ছে স্কুলের ভূমিকা আছে, সরকারের ভূমিকা আছে, ডিআই দপ্তরের ভূমিকা আছে নজরদারি করা, এই প্রত্যেকে তাদের ভূমিকা সম্পর্কে উপেক্ষা অবহেলা, পরে ছেলে পরমানন্দ, যত ধ্বংস হয় তত আনন্দ, আসি যাই মিড ডে মিল খাই, তাতে পোকামাকড় ছাই, থাকুক না ভাই। এইটা যদি চিত্র হয়, কেন্দ্র সরকার যদি বলে মিড ডে মিলের 60% টাকা আমাদের, বাচ্চারা কেন খাবে না? কেন্দ্র সরকার ধরুন রাজনীতি করার জন্যই পাঠিয়েছে, আমি ধরছি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে চাইছে যে মিড ডে মিলটা পশ্চিমবঙ্গে ভালো করে খাওয়ানো হচ্ছে না, এটা বলে মানুষকে উত্তপ্ত করে রাজনীতি করতে চাইছে নরেন্দ্র মোদী। এই তো নরেন্দ্র মোদী বলার একটু অধিকার আছে কেন? 60% টাকা তার, মানে কেন্দ্র সরকারের, আর মমতা ব্যানার্জি দেখার অধিকার আছে কেনা? তিনি টাকাটা নেন আর 40% টাকা দেন, দিয়ে মিড ডে মিলটা করেন। আচ্ছা দেখতে আসার পরে কী লাভ কী ক্ষতি আপনি পয়েন্টে যান। লাভটা হচ্ছে বিজেপি যদি বা কেন্দ্র সরকার যদি তারা পলিটিক্যাল লাভ চায় তাদের ব্যাপার সেটা, কিন্তু শিশুদের লাভ, অসহায় অভুক্ত শিশু যারা দুবেলা একবেলা একটু ভাত খাবে বলে রাত্রে হয়তো বাচ্চাদের খাওয়া হয়নি, রাত্রে হয়তো মা খাবার তুলে দিতে পারেনি,
মা তার সন্তানকে বলছে, বাবা তুমি দিনের বেলা একটু পেট পুরে খেও, একটু বেশি করে খেয়ে নিও মা, বাবা মা তোমাকে আমি খাওয়াতে পারি না মা, রাত্রে তোমাকে একটু জলের সাথে একটু খাবার দেবো মা, আমার নিজের খাওয়া হয়নি মা, মাও কাঁদছে, ছোট্ট শিশুটিকে কাঁদছে, না মা তুমি স্কুলে যাও মা, না বাবা তুমি স্কুলে যাও বাবা, তুমি মিড ডে মিল পাবে বাবা, পড়া হোক আর না হোক খেতে তো পাবে তুমি, এমন বাপমারা সেই অসহায় গরিব ঘরের সেই বাচ্চাগুলোকে যখন পাঠায়, তাদের মিড ডে মিলের টাকা চুরি করে, চুরি করে না আমি প্রবন্ধ চুরি করে, তাদের মিড ডে মিল যখন খাচ্ছে প্রচণ্ড খিদে বাচ্চাটার, দেখছি আমার টিকটিকি পড়ে আছে, ছোট্ট মরা সাপ ব্যাং, যদি 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 কেন্দ্র সরকার রাজনীতি করতে গিয়ে প্রতিনিধি দল পাঠিয়ে এটা যদি একটু সংশোধিত করে, একটু সচেতন করে তোলে, একটু দায়বদ্ধ করে তোলে, আদবে তো এই অসহায় প্রান্তিক ঘরের গরিব অসহায় বাচ্চাগুলোর লাভ।